শুক্রবার বিকেলে নবদ্বীপ সহ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই কে ব্যবহার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে হেনস্থা করবার প্রতিবাদে নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করলেন নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের 500+ মহিলা কর্মী সমর্থকেরা। এই দিনের প্রতিবাদী বিক্ষোভ মিছিলে নবদ্বীপ পৌরসভার 24টি ওয়ার্ড থেকেই ওয়ার্ড কাউন্সিলর সহ অগণিত মহিলারা অংশগ্রহণ করেন। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। মানুষের ভালোবাসা নেই, ভোট আসলি সিবিআর ইডি আর সিবিআই দিয়ে মানুষকে যে হেনস্থা করছে তার বিরুদ্ধে আমরা মহিলারা রাস্তায় নেমেছি। আমরা মুড়ি খেতে পাচ্ছি না, আমরা গ্যাসের দামের জন্য রান্না করে খেতে পাচ্ছি না, তাই আমাদের মহিলাদের আজকে রাস্তায় নাম। যেখানে মমতা ব্যানার্জি উন্নয়নের পর উন্নয়ন গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আর দেশে যিনি বসে আছেন তেনার কোনো দিকপাতি নাই, তিনি দিনের পর দিন জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা মহিলারা আজকে রাস্তায় নেমেছি। কি আওয়াজ দেবেন, মানে কি চাইবেন প্রতিকারটা কিভাবে? আমরা আগের দেশে আমরা আগে যেরকম ছিলাম সেরকম ফিরে আসতে চাই। আমরা 400 টাকার গ্যাস চাই, আমরা 25 টাকার মুড়ি চাই, আমরা যেভাবে ছিলাম আমরা সেইভাবে জীবনযাপন করতে চাই। আমাদের এত দামি প্রধানমন্ত্রীর দরকার নেই।